হায় রে প্রেম, কপাল থাপড়াই, গান শুনতাম একটা ছোটবেলায়। শোনো মন বলি তোমার, সব করো প্রেম করো না। না কেন প্রেম করবে না, প্রেমের একটা বয়স থাকে। তবে কি এই বয়সে বাচ্চা আছে, স্বামী আছে, তখন প্রেম তোর? হায় হায় ভগবান, রাহু এসে কি হুল ফুটালো মন্দিরাকে! মন্দিরা সেই হুলের জ্বালায় পুরো পাগল হয়ে গেল, এখন ওকে সাইকিয়াট্রিক দেখাতে হবে। ভুল ভাল বলছে বন্ধুরা, ভুল ভাল বলছে। চিন্তা করা যায় রাহু কি হুল ওকে ফুটালো! সর্বনাশ, ওরকম রাহু যেন কারো জীবনে না আসে, কারো জীবনে, কারো সংসারে যেন না ঢুকে। পুরো ছারখার করে দিল এই রাহু, মানতেই হবে, মানতে হবে রাহু। তার মধ্যে আমাদের এই ওয়াইটির দালাল, ও ও তো টাকা গুনছে এখন, টাকা। কুইকার কাছে তো কোনো টাকা পায়নি, পাইছে তো এর কাছে। নাও চলো আরো জমাও, সারাদিন চুপচাপ থাকবে, দুজনে মিলে খাপটি মেরে থাকবে। ওই দুশ্চরিত্রা বউ কি করবে, তার বরের নামে সারাদিন স্ক্রিপ্ট লেখে লেখে সেই দালালকে দিচ্ছে। দালাল কি করছে, একদম বসছে, কি মুখের ভাষা, উফ বাবা, কিভাবে বলে, যেভাবে কণিকাকে, আমার ওর উপরে রাগ, কণিকাকে যেভাবে ও শেষ করছে। কণিকা মিথ্যা বলে, কণিকা কিভাবে সংসার চলা সব কিছু তোর। যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু সোম একটা ভালো কথা বলেছে, সোমের যদি কিছু হয়, মানে যদি সোমকে ষড়যন্ত্র করে মারা হয় বা ওর যদি কিছু হয়, তার জন্য কিন্তু ওপেন ক্যামেরায় সোম বলে দিল ওর জন্য দায়ী ওর সেই ওয়াইফ, সুইট হোম, সুইট ওয়াইফ, ওর সেই ক্রিমিনাল রাহু আর সেই দালাল, পুরো নাম কিন্তু বলে দিচ্ছে। এটা হচ্ছে উচিত কাজ করেছে, কারণ এরকম বউ, রাক্ষসী বউ পিছনে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র এমনই করছে, আমরা পেপারে পড়ি, খবরে দেখি, এমনকি মোবাইলেও দেখি, যে প্রেমের জোয়ারে যখন ডুবে না নিজের পেটের সন্তান, প্রেমের জোয়ারে যখন ডুববে, বিশেষ করে পরপুরুষ যখন হবে, যখন বিষয়টা ঘরে স্বামী থাকবে, সন্তান থাকবে, সেই সময় যদি বাধা আসে, দরকার পড়লে নিজের পেটের সন্তানকেও কিন্তু মেরে ফেলছে। এই মন্দিরার হয়েছে সেম তাই, ও কিন্তু এখন ওর স্বামীকে মেরে ফেলতো, ওর কোনো দ্বিধাবোধ আসবে না। কিন্তু ভুল করলি দালাল, মন্দিরা, আর ওই যে নায়ক, খলনায়ক, খলনায়িকা, খলনায়ক আর দালাল, মানে ভিলেন, ভিলেন, এই তিনজনের নাম ঘোষণা করা হলো, যদি সোমনাথের কিছু হয় তোদের তিনটার কিন্তু সুব্যবস্থা করা হবে, বুঝলি? আর যদি ওরা এটা নাটক, বা আবারও বলছি, ওরা যদি এটা নাটক করে, তার জন্য কিন্তু ভিউয়ার্সরা তাকে কীভাবে শাস্তি দিবে ভিউয়ার্সরা বুঝে নিবে। এটা যদি ওরা নাটক করে, আমারও সন্দেহ হচ্ছে, ওরা একটা ফিল্মের একটা শুটিং করছে, কেউ বুঝতে পারছে না, ওরা একটা বিশাল ধামাকা বোম ফেলবে। কিন্তু তার মাঝখানে কিন্তু আবার এটা ভেবো না যে ওদের মিলন যে হচ্ছে না, ওদের যে স্বামীর মধ্যে অশান্তি, এটা কিন্তু অরিজিনালি ওর মাঝখানে এই ফিল্মটাকে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা একটা কথা, বউটা ওর, সংসারটা ওর, ও বুঝুক না, ওর বউকেও ডিভোর্স দিবে না, ওর বউকেও নুন ভাত খাওয়ায় না, ওর বউকেও জল ভাত খাওয়ায়। তোরা তো দালাল দেখার কি দরকার রে, কাপুরুষ কাপুরুষ করিস যে, তোর নিজের ঘর দেখ না, নিজের ঘরটা সামলা না, বুড়া বুড়ি থুত্তুরি দুটা শ্বশুর শাশুড়ি, একবারও তো তাদের ঠিক মতো দেখিস না। হ্যাঁ কাপুরুষকে তো এতটাই প্রেমের জোয়ারে ভাসছে, আমাদের এই কলঙ্কিনী নায়িকা মন্দিরা, ওয়াইটির বড় নায়িকা মন্দিরা, এতটাই প্রেমের জোয়ারে ভাসছে যে লাজ লজ্জা বলতে ওর মধ্যে কিচ্ছুই নেই, লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই। কীভাবে বললো, আর কটা দিন তোমার সাথে শুই, তারপরে তারপরে পাখি ফুরুক, মানে খুব অ্যাক্টিং করছে কিন্তু। আমি বললাম এটা ওদের একটা ড্রামা চলছে, এটা একটা কোনো শুটিংয়ের শো চলছে। বললাম যে প্রীতম কি দুনিয়ার যে ওরা যে শুটিংটা করছিল, ওটার থেকেও এটা একটা বিশাল বড় ধামাকা শুটিং আনছে ওদের। দেখো কিছু সত্যি কিছু মিথ্যা, এর মধ্যে দুটোই আছে, 100-এর মধ্যে 50 সত্যি, 50 মিথ্যা, দুটো মিলেমিশে এই শুটিংটা চলছে। যাই হোক কি বলবো, আমাদের ভূতপাত আজকে থানাতে যাবে বলছে সোমের বিরুদ্ধে করতে। মানে ভাব কি রে তোর, আমি শুধু তোকে ভাবি, সত্যি লজ্জাও করে না, একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসার ভাঙছিস, মেয়েটাকে যা নয় তাই তুই বুদ্ধি দিচ্ছিস, ভাষা নেই তোকে বলার মতো না, বুতপা ভাষা নেই, ভাষাহীন। আর এই যে নাটকিনী মেয়ে বউ, যা যা কর্ম করবি এখন তুই রসে হাবুডুবু খাবি, দিন ফুরোবে সন্ধ্যাবেলায় তুই ঘরে এসে স্বামীর পায়ের কাছে পড়বি, কথাটা মনে রাখিস। তুই হচ্ছে একটা ঘর ভাঙানি, যে ঘরে যাই সেই ঘরে, আবার বড় বড় কার গলা করে বলছিস যে তোকে বিক্রি করে তোর কত সহ্য করবে রে একটা মানুষ, আর লোককে বলে বেড়াস তোর স্বামী কাপুরুষ, তোর স্বামী এই, তোর স্বামী সেই। সত্যি ভাষা নেই বন্ধুরা, সত্যি ভাষা নেই, বিশাল বড় একটা নাটকে খেলা খেলছে, কিন্তু এটা বুঝছে না, এই নাটকটা যদি সত্যি হয় ভিউয়ার্সরা যে ওদের ওকে কী করবে, মানে ওরা টার্গেটই রাখছে, যে ওর চ্যানেলটা লাখখানি হয়ে যাবে, প্রচুর টাকা এখন ইনকাম করছে,
কথাগুলো মিলিয়ে নিও, শুধু এই কথাটা আমার না, আমার মতন এরকম কিন্তু আজ অনেকেই পেয়ে গেছে যারা আমরা কন্ট্রোভার্সি করছি। গুতোপাবাদী, গুতোপাতে টাকা খাওয়া, ও তো টাকা বাঁচার জন্য লড়ছে, নাইলে কিন্তু কেউ কারো অপমান অন্যের জন্য কেন নিবে অন ক্যামেরাতে? ও এমনি এমনি নিচ্ছে গুতোপা, গুতোপা টাকা নিচ্ছে, তার জন্য তো এরকম অপমান সহ্য করছে, নাটক করছে, ড্রামা করছে। ছি, কত দেখলাম সত্যি, ইউটিউবে না আসলে খবরে দেখতাম, বললাম যে যেরকম পরকীয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ছে, পরকীয়ার জোরে স্বামী খুন হয়েছে, পরকীয়ার জোরে বাচ্চাকে মেরে মাটির তলে পুঁতে রেখেছে, পরকীয়া করতে গিয়ে নিজের বাচ্চা দেখে ফেলছে, যেন বাচ্চাকে গলা টিপে মেরে ফেলেছে। তোরও সেম তাই হয়েছে, তুইও তাই করছিস, এর যা এই পরকীয়ার জন্য, পরকীয়াতে এখন বাধা পড়ছে জন্য স্বামীর পিছনে দালাল লাগিয়েছিস, শত্রু লাগিয়েছিস মারার জন্য। তোর স্বামী তো আজকে ঘোষণাই করে দিল, তোর স্বামীর পিছু হলে তোরা তিনটা মানুষ দায়ী থাকবি। তো চলো বন্ধুরা, এখনকার মতন এই পর্যন্তই, আবার আসবো, চলো, বাই বাই।